মনীন্দ্র কলেজের অধ্যক্ষকে ঘিরে এখন এই প্রশ্নই ঘোরাফেরা করছে শিক্ষা মহলে। সম্প্রতি ছাত্র ভর্তির জন্য সরাসরি মন্ত্রী বিধায়কদের সুপারিশের ঘটনা প্রকাশ্যে আসে মনীন্দ্র কলেজে। কে সেই তালিকায়? মদন মিত্র, ক্রীড়া ও পরিবহন মন্ত্রী, সাধন পাণ্ডে, ক্রেতা সুরক্ষা মন্ত্রী, সুজিত বসু, তৃণমূল বিধায়ক। দিনের পর দিন মনীন্দ্র কলেজে জমা পড়েছে এরকম একাধিক সুপারিশের চিঠি। এবিপি আনন্দর কাছে মনীন্দ্র কলেজের অধ্যক্ষ অভিযোগ করেন, শুধুমাত্র সুপারিশের জন্যই লঙ্ঘন করতে হচ্ছে সরকারি বিধি, সরকারি নিয়ম। তিনি বাধ্য হচ্ছেন সুপারিশ মেনে পড়ুয়াদের ভর্তি করাতে। এমএলএ এমপি মন্ত্রীদের কাছ থেকে রেকমেন্ডেশন আসে, সেই রেকমেন্ডেশনগুলো যদি ভর্তি না করা হয় তাহলে এক ধরনের সমস্যা হয়। এই অর্থে তো বলা যায় যে আমি যে খানিকটা সাধারণ যে নিয়ম সেই নিয়মকে লঙ্ঘন করি, এগুলো করতে হচ্ছে, কিন্তু খানিকটা বাধ্যই করতে হচ্ছে। এবিপি আনন্দে এই খবর সম্প্রচারিত হওয়ার পরই শোরগোল পড়ে যায়। শিক্ষামন্ত্রী নিজে জানিয়ে দেন, ভর্তির মানদণ্ড সুপারিশ নয়, ছাত্র ভর্তিতে মেধাই একমাত্র মানদণ্ড। তিনি আরো বলেন, মন্ত্রীরা সুপারিশ করতেই পারেন, কাজ হবে অনলাইন নিয়মেই। একজন মানুষ সেখানে যদি সুপারিশ করছে সেখানে করতে পারে, কিন্তু অনলাইন অ্যাডমিশন মেনেই কাজ হচ্ছে এবং হবে, মানে মানে সুপারিশ গ্রহণ করে কোনো রকম অনৈতিকতা হবে না? না না না, প্রশ্নই ওঠে না। আমি তো পরিষ্কার করে বলছি, যেন সুপারিশ কেউ করতে পারেন, কিন্তু তার সঙ্গে অনলাইন অ্যাডমিশন প্রক্রিয়ার কোনো সম্পর্ক নেই। কিন্তু শিক্ষামন্ত্রী ইতিবাচক কথা বললেও মনীন্দ্র কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল। শুক্রবার কলেজের পরিচালন সমিতির বৈঠকে অধ্যক্ষকে ডেকে পাঠানোর নির্দেশ দিয়েছেন সভাপতি। বৈঠকে আলোচনা হবে অধ্যক্ষ পদে তাঁর কনফার্মেশন নিয়ে। ঘটনাচক্রে ওই দিনই অধ্যক্ষ পদে তার এক বছরের মেয়াদ পূর্ণ হচ্ছে, ফলে তড়িঘড়ি এই বৈঠক ডাকা নিয়ে প্রশ্ন উঠেছে। ওয়েবকুটার সাধারণ সম্পাদক শ্রুতিনাথ প্রহরাজের অভিযোগ, পদ থেকে সরানোর জন্যই এই বৈঠক। মনীন্দ্রচন্দ্র কলেজের যিনি প্রেসিডেন্ট, তিনি আজকে চিঠি পাঠিয়েছেন প্রিন্সিপালকে যে 24 ঘন্টার নোটিশে প্রিন্সিপালের কনফার্মেশনের মিটিং করতে হবে, প্রিন্সিপালের চাকরির কনফার্মেশন, যেহেতু 24 তারিখ ওর এক বছর শেষ হচ্ছে। শাসক দলের ছাত্র সংগঠনের উল্টো পথে হেঁটে রোষের মুখে পড়তে হয়েছে জয়পুরিয়া কলেজের অধ্যক্ষকে। শিক্ষামহলের প্রশ্ন, তবে কি সংবাদ মাধ্যমের কাছে মন্ত্রী বিধায়কদের সুপারিশ নিয়ে মুখ খোলার খেসারত দিতে হবে মনীন্দ্র কলেজের অধ্যক্ষকে? কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা।